তোর আদর্শ আগের জন্য অনেক ব্যবস্থা আছে। বুঝলাম না ব্যাপারটা বাবা। মনে কর আমার তো বয়স তেমন হয়নি, আমি এখনো বিবাহ শাদী করিনি। ওরে যা ডিভোর্স দিয়ে দে, দিয়ে তুই আমার কাছে আইসা পড়। কত আদর্শ আগ, কেজিতে কেজিতে তুই পাবি। ছি ছি বাবা, আপনি এসব কি বলতেছেন? আপনি যদি আমার স্বামীকে ভালোভাবে সোজা করে দিতে পারেন তো দেন, না দিতে বলে এসব উল্টা পাল্টা অসভ্য কথা বললেন না। যাক গে, লেখা আছে হাম যাবার হাম, আমের রূপে জাম, গরুয়ে গরু মারলে দিতে হবে দাম। এই যে কোন কথা বললাম বাবা, আমি একটু আগে কইলেন যে বোবা পড়া নি, বোবা পড়া নি কথা দেমাই যাওয়াই এরকম না, তোমার বাবা দরকার নাই কোনো মাম মাম করতে মারা। ইরে বেকু, আমি কি জানতাম যে গরুটা আমার ছিল, এখন তো দেখলাম আমার গরু মারিয়েছিস তুই, তোর দামলা গরু আমার গাবি মারিয়ে। বাবা বান্দারি লাল চালা চলে না রে গাড়ি, বাবা বান্দারি লাল চালা চলে না রে গাড়ি। ইহা কে দেখে যা মাইজ বান্দার রে, দেখে যা মাইজ বান্দার রে, হইতাছে নুরের খেলা, হইতাছে নুরের খেলা, হইতাছে নুরের খেলা। বাবা বান্দারি লাল চালা চলে না রে গাড়ি, বাবা বান্দারি লাল চালা চলে না রে গাড়ি। থাম কাস্টমার কই, তুই বলে কইছ যে এই এলাকায় কাস্টমার জাম জাম, ভর্তি ভর্তি কই, একটা তো ভাই না। না উস্তাদ, সময় হইলে আইব, সমস্যা নাই, আপনি চিন্তা করেন না। আপনার জিকির আপনি করতে থাকেন, আপনার জিকিরের আওয়াজ শুনলে দেখবেন যে মনে করেন যে কাস্টমার আইব। ওরে মিছেরে তোর টাকা করি, ও মিছেরে তোর টাকা করি, মিছে বাহু বল, মিছে বাহু বল। এই দিন টাকিতে করে নে তুই যা কিছু সম্বল, ওরে দিন টাকিতে করে নে তুই যা কিছু সম্বল। আল্লাহু 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 আল্লাহু। এই থাম 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 থাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, সমস্যার কথা বলেন। আসলে আমি বিশাল বড় একটা সমস্যায় পড়ে রইছি, যাদের কাছেই বলি তারা এমন এমন বুদ্ধি দেয় যে কিছুই হয় না, সমস্যাটা কিনারা পাচ্ছি না। সমস্যাটা কি? সমস্যাটা হইলো বাবা মা একটা ছেলে দেখে বিয়ে দিছিল, বিয়ের প্রথম প্রথম খুব ভালোই আছিল, আদর যত্ন করত, যেভাবে বলতাম সেভাবেই চলতো। বিয়ের কয়েক মাস পর থেকে আমারা খালি মায়ের দৈর করে, কোনো কিছু আনতে করলে আনবো না, সংসারে বাজার করতে করলে কইবো না, আমি যদি কই উত্তর দিকে যাইতে তাই দক্ষিণ দিকে, কইলে পশ্চিম দিকে যাইতে কই পূর্ব দিকে, আর দৈরা দৈরা মারে, আর বাপ মা তুলে গালাগালি করে। আহা, আদর করে না? আদর করা তো দূরের কথা, আমার কথাটাই শুনতে পারে না। আর তুই মায়া, তুই মায়া মায়া করিস না, আমি কথা বলতেছি, পাকনামি করবি না। আমি যদি কোনো কিছু বুঝাই কইতে যাই, আমারে চুপ করে দেয়, আমার একটা কথাও শুনতে চায় না, কেন যে এমন করতেছে কিছু বুঝি না বাবা। আহা, আপনার দরকার ছিল এইরকম একটা স্বামী, তাই না? এই ছেলেটা অনেক ভদ্র, এরকম একটা স্বামী হইলে সুখী হইতে পারতো। তাহলে এটা কি সুরাহা হইব? লে যা ইট পড়া, সোজা হিসাব। ইট পড়া? ইট পড়া দিয়ে কি করবো বাবা? ঠিক রাত 4টা বাজে, তোর স্বামীর মাথা পড়ে ঠাস করে একটা বাড়ি দিবি। তাহলে আমার স্বামী তো মরে যাইব। আরে মরে গেলে তো সোজা হবে, মানুষ জিন্দা থাকতে সোজা হয় না, যখন মরে যায় তখন সোজা হয়ে যায়। বাবা এটা আপনি কি কইতেছেন? আমি তো আমার স্বামীকে মারতে আসি নাই, আমি তো চাই আমার স্বামী যেন আমার আদর ভালোবাসা দেয়, আমার কথা শুনে চলে, সুন্দর করে সংসার করে, সেরকম কোন তাবিজ খবর যদি থাকে আপনি যদি দিতেন আমাকে। এই স্বামী তোকে আদর ভালোবাসা আর দিবে না, যেই স্বামী তোর মতো এত সুন্দর মহিলাকে মারধর করতে পারে সে মানুষ না, সে কুপুরুষ, সেটা বজ্জাত, তুই তাকে ছেড়ে দে, তোর আদর্শ আগের জন্য অনেক ব্যবস্থা আছে। বুঝলাম না ব্যাপারটা বাবা। মনে কর আমার তো বয়স তেমন হয়নি, আমি এখনো বিবাহ শাদী করিনি। ওরে যা ডিভোর্স দিয়ে দে, দিয়ে তুই আমার কাছে আইসা পড়। কত আদর্শ আগ, কেজিতে কেজিতে তুই পাবি। ছি ছি বাবা, আপনি এসব কি বলতেছেন? আপনি যদি আমার স্বামীকে ভালোভাবে সোজা করে দিতে পারেন তো দেন, না দিতে বলে এসব উল্টা পাল্টা অসভ্য কথা বললেন না। যাক গে, তোরে একটু ট্রাই করলাম, দেখলাম তুই সতীত্ব আসত কিনা। না তুই সতী, তোর একটা পড়া দিতে হবে। এই এই সেই পাথা, প্রতিদিন সকালে 3 বার চুবাবি এক গ্লাস পানিতে, পানিটা তুই খাবি, এতে তোর কী হবে? গড়গড়ায় বাচ্চা হবে। তুই যদি প্রতি মাসে বাচ্চা চাস তাও হবে, বছরে একটা ছেলে তাও হবে,
তিন মাসে একটা ছেলে তাও হবে বাবা আমি তো আপনার কাছে মাসে মাসে বাচ্চা চাইতে আসি নাই ও আমার স্বামীই তো আমার কাছে আসে না আমার কথা শুনে না ও আচ্ছা আচ্ছা বাচ্চা দরকার নাই না স্বামী যেন আমার কাছে আসে আমার কথা শুনে তো এরকম কিছু থাকলে দেন তোকে ভালোবাসা দেয় জি আহারে ভালোবাসা রে আচ্ছা শুন তোর স্বামী যেখানে ঘুমাবে বাইশের নিচে ডেরে ঢুকে রাখবি দেখবি তোকে এমনি জড়াই ধরি আহ কত শান্তি কত শুধু এই পাতা পড়া দিলেই হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ এটা পাতা পড়া দিলে ভালোবাসা কাকে বলে তুই দেখবি বাবা যদি দিতেন এই নে এই পাতা পড়া বালিশের নিচে রাখলে আমার স্বামী সম্পূর্ণ ভালো হয়ে যাবে বাবা ভালোবাসা কাকে বলে খালি ভালোবাসতে থাকবে বাস পাগল হয়ে যাবে ভালোবাসা পাইতে পাইতে ঠিক আছে বাবা তাহলে আমি আসি আসি মানে হাদিয়া হাদিয়া 1001 টাকা ও আচ্ছা 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 এই লো বাবা 1001 টাকা তো নাই বাবা 2 টাকা আছে আচ্ছা এর এরতে 20 টাকা ওরেও দে হ্যাঁ ও তো ছোট এর অভিশাপ লাগবে এর 20 টাকা দে এই যে বাবা আচ্ছা বাবা তাহলে আমি আসি এই লো এই 2 টাকা মোর জেদি দিয়ে দিস আচ্ছা যা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ইসকিল খোলা আছে রে বাবা ইসকিল খোলা আছে হে হে ইসকিল খোলা আছে রে বাবা ইসকিল খোলা আছে বেঁচে থাকো বেঁচে থাকো কি সমস্যা বাবার সামনে বলেন আর সমস্যা বাবা কেন আর বিয় না আর এই যে বিয়ের বয়স যাই 25 বছর হয়ে গেছে বাবা আর এবো বিয় নাই কিতাম কম চাই তুই কে রে মা জামাইছাস বাবা গো আই সাই আজ জামাই তিন একরে সরকারি চাকরি থাকুক হেতেতে গাড়ি থাকুক গাড়ি থাকুক হেতে রং কালো কা দলক টিয়া থাইক লইব টিয়ালা জামাইছাস তুই আর বাবা ডাকস কা মা গো মাইনছে তো এই যে কি জানি কয় ফিসাব করে ওজা বৈদ্য করে মাজারে খাদেম করে তো মাইনছে বাবাই কর না তুই আমার ভাই ডাক আর ক বলে ভাই সাহেব উপকার হইব ভাই সাহেব তাইলে আমনে আর কেন এখন সরকারি চাকরি এলাম গো জামাই দিন চাকরি এলানো তোর মালদার ফাটি ধরাই দিন আর কাছে অবশ্য অজ্ঞ আছে লেদাইজার তো পছন্দ হয়নি আস্তাগফিরুল্লাহ বাবা এগে কি রকম ও মা গো তুই তো আড়ের হলা আড়ের হলা মানে তোর বয়স আছে কত জানস নি এতর বয়স 42 বছর আর সামান্য ছোট বাবা আপনি কি তুক বাইসা পারনি কি কর এ তো যে এক ফুটি কি দেয় কি তো ও এক ফুটি বুঝি এক ফুটি তোর লাগবে না তোর লাগবে এরকম 3.5 ফুটি ও 3.5 ফুটি 5 ফুটি হইলো চলবে 5 ফুটি হইলো চলবে তুই তো আয় একা রাজি তোর যদি কোনান্দে বিয়া নয় কোনো কথা নাই আয় একদম এক পায়ে রাজি হয়ে রয়েছি তোরা আয় বিয়ে করবি তুই সুখে শান্তিতে রানীর মতো আর ঘরে থাকবি এ আর বাবা কইস না তার মানে তোর বিয়ে হয় না তোর রূপ আছে যৌবন আছে সব আছে বিয়ে হয় না কা তোর কোনো মির্গি ভেরাম আছে নি না না হার্টের সমস্যা আছে কোনো সমস্যা ক্যান্সার আছে কিচ্ছু নাই আনসার আছে নাই কোনো রোগ নাই নাই আচ্ছা কত রোগ ইকিনি গ্যাস্ট্রিক আছে গরু গোস্ত বেশি গাছে এই তো আচ্ছা পছন্দ কর তোর বিয়ে হইব তোরে একটা পানি পড়া আমি দিমু ডেলি 3 বার খাবি বুঝছস আর সব সময় গোসল করার সময় বুঝছস একদম গোসলের আগে সারা শরীরে মালিশ করবি একদম পুরা শরীরে মালিশ করি যাই ডুব দিবি হুইরে গোসল করস না কল হুইর সারা শরীরে মাখি যাই ডুব দিবি আর 3 বেলা খাবি এই পানি দেখবি তোর বিয়া এনে সু মাসের মধ্যে এক মাস লাগ দেওয়ার তোর বিয়ে হয়ে যাবে সোজা কথা বাবা গো ভাই আর দেন গো পানি ভাই গো না বাবা গো ঠিক আছে পানি এই সেই পানি পড়া সারা শরীরে মাখবি ধাম করে ফুকুরে পড়ে গোসল করবি আর পারলে 3 বেলা খাবি দেখবি তোর বিয়ের জন্য পাত্র তো লাইন লাগে গেছে তুই কোন ধরনের পাত্র চাস এই সাইজ চাস না এই সাইজ চাস যে সাইজ মনে চাই এই সাইজে তুই বিয়ে করতে পারবি
তারপরে আমাদেরকে বাবা ডাকতে হয় ও বাবা বল আমি একটা ভুল করছি কি ভুল করছস আমি তো নারকেল চুরি করে খাইছি নারকেল চুরি করে খাইছে এই ধরনের কেস তো প্রথম আইছে তাই না কিছু কষ্ট না কা ঠিক আছে আচ্ছা তুই বল না কোন আচ্ছা নারকেল কি জুনা আছিল না ডাব ডাব ও জুনা খাইলে গুনাহ নাই ডাবের কথা তো উল্লেখ নাই তোর মনে চাইছে একটা ফল খাইছিস আমি ফলের দিন তাই না রে কিছু কও কি আর কম ফল খাইছ খাইও কিন্তু সমস্যা নাই আর কোনো দিন এভাবে চুরি করে খাও ঠিক আছে একটা ফুল দি দেন যা আচ্ছা ঠিক আছে এই একটু বয় কে বাবা ডাব গাছটা কোন জায়গা ওই যে আমার বাড়ির পাশে দুই তাল গাছের মাঝখানে যে একটা নারকেল আছে ওইটা ওই ডাব নাই গাছের ডাব কেছি এই হালার ফালা তুই আমার গাছের ডাব খাই আই কইতেছস যে জুনা ডাব খাই না ডাব খাইছি না নাইল খাইছি আমার সর্বনাশ করি এই রেডিও বাবা আমি আহি আর পরে যা এ তোমার এই বাবা তোমার সাহস এই বাবার গাছের ডাব খাইছস আর খাইতাম না আরেকবার এনে বিশাল নিয়ে আইছো বাবা তো পোলা খাইতে পারে ওমা বাড়ি দে যা যা জীবন আর খাইছ না যা যা হালার ফালা নেস না গেলি যা দেখছস কত বড় সাহস আমার কাছে ডাব খাই আমার কাছে আইছে বলতেছে পরামর্শ নিবেন নাই হ্যাঁ কত বড় সাহস না তো এলাকাটা থাকা যাবে না এত অবিশ্বাস দেওয়া দরকার এত সন্ত্রাসী ফুরিয়ে গেছে আজকে কি উঠবি আর একটু বসবি আইছি বই বইলে দেখবেন যে মনে করেন যে শেষ বেলা চলে যাব পানি সুন্দরই আসছে কাস্টমার তো আর দেখি না তুই যে চুপ করে আর তাই বাবা মা এই এভাবে না মাথা মাথা আল্লাহর কাছে ঠেকাবি হ্যাঁ এখানে মাথা ঠেকাবি না আমি কবল ঠেকাই গেল না মুখস ঠেকাইছ সব বুদ্ধি আচ্ছা ঠিক আছে সমস্যাটা কি বিয়ে করতে আরস না না বাবা বিয়ে না কেস কামারি না বুঝাও না কারো করে মারছস না আরো মাথা ফাটাইছস না না কোন সংসারে অশান্তি চুরি করছিস মনে হয় চুরি করছস না গুন্ডামি করছস না তাহলে কি ঘটনা কি আমার ষাড় গরু তোর ষাড় গরু এই গরু কি করছে আমার ষাড় গরু না একটা গাই বাসুরে গাই গাই হ্যাঁ একটা গুতা দি মাইরা লাগছে তোর ষাড় গরু একটা গাবিরে গুতা দি মাইরা ফেলছে তো মাইরা ফেলছে ও এটা কি করা তোরটা বুক জিনিস এটাও বুক জিনিস এক বুক জিনিস আরেক বুক জিনিসে গুতাই মারছে তাই না রে এরা তো আর বুঝে না কারণ মানুষে মানুষে মারলে না এটার একটা আইন আদালত বিচার হইতে বুঝছ না তো গরু এ গরু মারিয়ে লাগছে এটা আমি কি করবো না বাবাজি আমি যে কারণে আসা মন করি এই যে গরু আমার সারে যে গরু গাই দ্বারা মারলো সাধারণ হবেই এ কোরবানির সময় দেখছস অনেক গরু একটা জবাই করতে আরেকটা ছুটে ভাইগে জায়গা কিছু করার আছে তাইলে এখন মনে করেন কোন ঝামেলা নাই না আর দাদি কোন মানে অভিশাপ টভিশাপ নাই তো না অভিশাপ কেন আসবে পশ্চিম পার দিকে ওই পারে ও কোনো মতে নিজেকে কন্ট্রোল না করতে পেরে একদম চিন্তা লই যাক আগে ওর রোমান্টিক স্টাইল লেগেছে আব্বা তুই কেন দেখা ও কি জন্য কান্দে থাম
ঘটনা হইলো এই কিতাবটা আমি পুরো পড়ছি কিন্তু পিছনের দুইটা পাতা এখনো পড়িনি গরুর ব্যাপারটা মানে একটা গরু আর গরুর মারলে কি হয় পিছনের দুইটা পাতা পাইতে পারি যদি না পাই পিছলে যাবি আমার কোনো সমস্যা নাই দাঁড়া আমি একটু দেখে দিই লাস্টের দুইটা পাতা দেখে লো এই তো হাইছি লেখা আছে হাম যাবার হাম আমের রূপে যাম গরুয়ে গরু মারলে দিতে হবে দাম আমি কি জানতাম যে গরুটা আমার ছিল এখন তো দেখলাম আমার গরু মারিয়েছিস তুই তোর দামলা গরু আমার গাবি মারিয়ে